Assalamualaikum. Shimun Memorial North South School and College Play Group সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আমি প্লে গ্রুপের শ্রেণী শিক্ষক শারমিন সুলতানা শ্যামলী। ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা কিন্তু কেউ বেশি বেশি করে টিভি ল্যাপটপ মোবাইল দেখবেন না, ইলেকট্রনিক্স ডিভাইস খুব একটা দেখবেন না, শুধুমাত্র যতক্ষণ সময় এই যে আমাদের ক্লাসটুকু এতটুকুই দেখবেন, তার বেশি দেখলে কি হবে, চোখের সমস্যা হবে, তো চোখ নষ্ট হয়ে যাবে না? আপনারা কি করবেন? বাসায় আস্তে আস্তে অল্প অল্প ব্যায়াম করবেন, খেলাধুলা করবেন, অল্প অল্প একটু দৌড়াদৌড়ি করবেন কি, তাই তো? বেশি বেশি কিন্তু ইলেকট্রনিক্স জিনিস দেখা যাবে না, তাহলে চোখে সমস্যা হবে। আর আব্বু আম্মুর কথা মতো চলবেন, আব্বু আম্মু যেটা করতে বলবে সেটাই করবেন, আব্বু আম্মুরা তো আপনাদের ভালোই চায় তাই না? আজকে ক্লাস কি আছে দেখি নেই, আজকে সোমবার, আজকে আছে ইংলিশ রাইম, ইংলিশ ও গণিত। প্রথমেই আমরা মজা করে ইংলিশ রাইমটা পড়ে ফেলি। ইংলিশ রাইমে কি আছে? ওয়ান টু রাইমটি আছে, আমরা মজা করে ওয়ান টু রাইমটি পড়বো, ঠিক আছে? প্রস্তুত হয়ে যান। ওয়ান টু বাকল মাই শু, থ্রি ফোর শার্ট দ্য ডোর, ফাইভ সিক্স পিক আপ স্টিক্স, সেভেন এইট সেট দেম স্ট্রেট, নাইন টেন এ বিগ ফ্যাট হ্যান। ছোট সোনামণিরা আমরা আরেকবার বলি, ঠিক আছে? আস্তে আস্তে সুন্দরভাবে আপনারা শিখে যান এবং বাসায় প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? ওয়ান টু বাকল মাই শু, থ্রি ফোর শার্ট দ্য ডোর, ফাইভ সিক্স পিক আপ স্টিক্স, সেভেন এইট সেট দেম স্ট্রেট, নাইন টেন এ বিগ ফ্যাট হ্যান। ঠিক আছে ছোট সোনামণিরা, ক্লাসে আজকে কি আছে দেখি নি, ইংলিশ ক্লাসে কি আছে? লেটস মেমোরাইজ টু ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং উইথ দ্য লেটার্স আইজে। চলুন আইজে লেটার গুলো দিয়ে দুটি করে ওয়ার্ড ও অর্থ মনে করে বলি। আই ফর ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি, আই ফর ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি। এই কালি, কালিটা কি জানেন আপনারা? এখন তো এই কালিটা সাধারণত দেখতে পাওয়া যায় না, আগে এখন তো কলমে কালি ভরাই থাকে তাই না? আমরা কি আলাদা ভাবে কলমের ভিতরে কালি ভরি? না ভরি না, কিন্তু আগে এই যে এই কালি, এই রকম কালি দোয়াদের কালি, ওটার ভিতরে আগে কলমে কালি ভরতে হতো, তারপরে লিখতে হতো, কালি ভরতে হতো লিখতে হতো, এই রকম করতে হতো। এখন তো অনেক আধুনিক যুগ চলে এসেছে, অনেক অনেক কিছু নতুন নতুন আবিষ্কার হয়েছে, এই কারণে এই জিনিসটা এখন আর আমরা ব্যবহার করি না, আমাদের কালি কলমের ভিতরেই কালি থাকে, আমাদের তো ভরা লাগে না কালি তাই না? এটা হচ্ছে আগে সেই কালি, দোয়াতে কালি ভরতো, কলমের ভিতরে ভরতো আর লিখতো, এই রকম কালি, ঠিক আছে? ইন, আই ফর ইন, ইন অর্থ কালি, আই ফর ইন, ইন অর্থ কালি। আই ফর আইসক্রিম, আইসক্রিম অর্থ মালাই বরফ, আইসক্রিম অর্থ মালাই বরফ। আই ফর ইন, আই ফর আইসক্রিম, আই ফর ইন, আই ফর আইসক্রিম, ইন অর্থ কালি, আইসক্রিম অর্থ মালাই বরফ, আইসক্রিম অর্থ মালাই বরফ। জে ফর জোকার, জে ফর জোকার, জোকার অর্থ তামাশাকারী। জোকার কি? যারা মজা দেখায় তাই না, তামাশা করে সার্কাসে, অনেক জোকার, জোকাররা মজা করে তাই না? জোকার, জে ফর জোকার, জোকার অর্থ তামাশাকারী। জে ফর জগ, জগ অর্থ জগ, আমরা তো জগ সবাই চিনি তাই না, জগে পানি থাকে, পানি ঢেলে আমরা গ্লাসে পানি খালি জগ থেকে, তাহলে জে ফর জোকার, জে ফর জোকার, জোকার অর্থ তামাশাকারী। জে ফর জগ, জগ অর্থ জগ, জে ফর জোকার, জে ফর জগ, জে ফর জোকার, জে ফর জগ, জোকার অর্থ তামাশাকারী, জগ অর্থ জগ, জগ অর্থ জগ। এরপরে কি আছে? মেমোরাইজ থ্রি ভেহিকলস ইন ইংলিশ অ্যান্ড মেমোরি, ইংরেজি ও বাংলায় তিনটি যানবাহনের নাম মনে করে পড়ি। আমরা তো যানবাহনের নাম জানি তাই না, এখন আমরা একটু মনে করে পড়বো। কাট, কাট অর্থ গরুর গাড়ি, কাট, কাট অর্থ গরুর গাড়ি। অ্যারোপ্লেন, অ্যারোপ্লেন অর্থ উড়োজাহাজ, অ্যারোপ্লেন, অ্যারোপ্লেন অর্থ উড়োজাহাজ। ট্রেন, ট্রেন অর্থ রেলগাড়ি, ট্রেন অর্থ রেলগাড়ি। তাহলে তিনটি যানবাহনের নাম ইংরেজিতে বলতে বললে কি বলবো আমরা?
উড়োজাহাজ, ট্রেন অর্থ রেলগাড়ি। রেলগাড়িতে আপনারা উঠেছেন, মজা লাগে তাই না? রেলগাড়িতে উঠতে, আচ্ছা না উঠলে অবশ্যই একটু বড় হলে উঠবেন তাই না? হ্যাঁ ঠিক আছে, নিজের প্রশ্ন উত্তর গুলো মুখে মুখে বলবো এখন আমরা। এক নাম্বারে কি আছে? হোয়াট ইজ ফর জে, জে তে কি হয়? জে ফর জোগাড়, জে ফর জাগ, জে ফর জোগাড়, জে ফর জাগ। হোয়াট ইজ ফর জে, জে তে কি হয়? জে ফর জোগাড়, জে ফর জাগ। দুই নাম্বারে কি আছে দেখে নিই, হোয়াট ইজ দা প্রিভিয়াস লেটার অফ জে, জে এর আগের লেটার কি? হোয়াট ইজ দা প্রিভিয়াস লেটার অফ জে, জে এর আগের লেটার কি? জে এর আগের লেটার আই। এখন যদি আপনাকে হুট করে জিজ্ঞাসা করা হয় জে এর আগের লেটার কি, আপনার যদি মনে না পড়ে আপনি কি করবেন বলুন? আপনি কি করবেন জানেন? আপনিও তো অনেক চালাক তাই না? আপনি এবিসি থেকে গোনা শুরু করবেন। এবিসি থেকে বলতে বলতে দেখবেন জে এর আগে কি আছে। তাহলে এবিসি থেকে বলে দেখি তো আসলে কি আছে। এ বি সি ডি ই এফ জি এস আই জে, জে এর আগে কি বললাম? আর জে। তাহলে জে এর আগে লেটার কি? আই। এভাবেও আমরা বলতে পারবো তাই না? তিন নাম্বারে কি আছে? হোয়াট ইজ দা নেক্সট লেটার অফ আই, আই এর পরের লেটার কি? আই এর পরে জে, আমরা একটু আগে বললাম না আই জে, তাহলে আই এর পরের লেটার জে। আই এর পরের লেটার কি? আই এর পরের লেটার জে। ঠিক আছে, আমি তো সবই জানি, আমরা শুধু একটু মনে করে দিচ্ছি। এখন দেখি তো গণিতে কি আছে। চলো এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলি, আমরা তো সবাই জানি, কিন্তু আরেকটু আরেকবার আমার সাথে বলে ফেলুন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, একের শূন্য দশ, এগুলো সংখ্যা না ডিজিট, এগুলো তো সংখ্যা। আমার সাথে আরেকবার বলুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক শূন্য দশ, আমরা সব বলতে পারি তাই না? সুন্দর ভাবে নিচে প্রশ্ন উত্তর গুলো এখন মুখে মুখে বলবো। এক নম্বরে কি আছে দেখে নি, এক নম্বরে আছে পাঁচের পরের সংখ্যা কত? পাঁচের পরের সংখ্যা ছয়, পাঁচের পরের সংখ্যা ছয়। আপনার যদি এটা মনে না থাকে পাঁচের পরে কত, আপনি এক থেকে গুনতে পারেন, এক দুই তিন চার পাঁচ, পাঁচের পরে ছয়, পাঁচ ছয়, পাঁচের পরে ছয়। দুই নম্বরে কি আছে, আটের আগের সংখ্যা কত? আটের আগের সংখ্যা কত? আটের আগের সংখ্যা, আটের আগের সংখ্যা কত? আগে আগে সাত। তাহলে আটের আগে সাত, সাত যদি আপনাকে করে এখন জিজ্ঞাসা করে আপনার যদি মনে না থাকে আপনি কি করবেন? হ্যাঁ আপনি তো জানেন কি করতে হবে, এক থেকে করা শুরু করে দিবেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, সাত আট, আটের আগে কত পড়লাম? সাত পড়লাম, তাহলে আটের আগের সংখ্যা কত? সাত, আটের আগের সংখ্যা কত? সাত। ঠিক আছে, তাহলে আটের আগে সাত তো আমরা জানি, পরে তিন নাম্বারে চলে যাই। তিন নাম্বারে কি আছে দেখি, নয় এর পরে সংখ্যা কত? নয় এর পরে সংখ্যা, নয়ের পরে একের শূন্য দশ, নয়ের পরে কত? একের শূন্য দশ। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, নয়ের পরে দশ হলো তাই না? নয় পরে কত? দশ হলো। আচ্ছা আমরা যেগুলো করছি দশ নয় দশ এগুলো সংখ্যা না ডিজিট, ঠিক বলেছেন, এগুলো তো সংখ্যা, এগুলো তো সংখ্যা তাই না? নয়ের পরের সংখ্যা কত? নয়ের পরে দশ, নয়ের পরের সংখ্যা একের শূন্য দশ। চার নাম্বারে কি আছে, চারের আগের সংখ্যা কত? চারের আগের সংখ্যা তিন, এক দুই তিন চার, তাহলে চারের আগের সংখ্যা কত? চারের আগে তিন, চারের আগের সংখ্যা কত? চারের আগে তিন হয় তাই না? আমি তো সব জানি, আপনারা তো সব জানেন, আপনি আপনারা তো বলবেন মিস আমি তো সব জানি তাই না? আমিও তো জানি আপনারা সব জানেন, তারপরেও আমরা এটা কি করছি, মনে করে বলছি, বারবার করে রিভিশন দিচ্ছি কি তাই তো? বারবার করে রিভিশন না দিলে আমরা যে ভুলে যাব,
ভুলে গেলে তো তাহলে আবার নতুন করে মুখস্থ করতে হবে, পড়তে হবে। এই কারণে আমাদের কি করতে হবে, বারবার করে অল্প অল্প করে পড়তে হবে। আজকে কিন্তু আমাদের আরেকটা ক্লাস আছে, বাংলা ক্লাস আছে, তো ক্লাসটা দেখতে হবে না? অবশ্যই ক্লাসটা দেখবে। ঠিক আছে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ভিকা মানে হাজার।